গত চোদ্দই নভেম্বর সারা বিশ্বে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস আজকে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ ডায়াবেটিস মহামার এটা ধারণ করেছে আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের বাংলার প্রখ্যাত চিকিৎসক কনিক রোগের ডিজিজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তারলি সাহেবকে তেনার কাছে আমরা জানতে চাইব যে বর্তমানে ডায়াবেটিসের বিষয়ে যদি আপনাদের একটু গুছিয়ে বলেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম অয়ান নিউজে এবং এর চ্যানেলে তো আজকে আমি চোদ্দোই নভেম্বর যে বিশ্ব ডায়াবেটিস ডিপ দিবস পালন করা হয় সেই দেখে আমি একটা বড়ো প্রবন্ধ লিখেছিলাম তো সেটাই আমি আপনাদের পড়ে শোনাব মানে মুখে বলার পড়ে শোনার মধ্যে পার্থক্য আছে তো সেটা শুনবেন এবং নিজের অনুধাবন করার চেষ্টা করবেন যে সুগারটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে তাহলে আপনার সুবিধা হবে তো প্রথমে হচ্ছে আমি তিনটে পার্টে পুরো ভিডিওটা আমি করব সবাই প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব দেখবেন প্রথম পর্বে থাকবে ডায়াবেটিস কী এবং ব্লাড সুগার কীভাবে শুরু হচ্ছে দ্বিতীয় পর্বে থাকবে কীভাবে ব্লাড সুগার তৈরি হচ্ছে এবং ব্লাড সুগারের জন্য মুখ্য দায়ী কে আর তিন নম্বর থাকবে ব্লাড থেকে কীভাবে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব নির্ময় হওয়া যায় তো তিনটে পার্টে ভাগ করবো প্রথম পার্ট শুরু করছি ডায়াবেটিস কী এবং ব্লাড সুগারের শুরুটা কোথায় ডায়াবেটিস যাকে আমরা সাধারণত ব্লাড সুগার বলে চিনি বা জানি সেটা আমাদের ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষের মধ্যে একত্রিশ কোটি সাত লক্ষ পাঁচ হাজার মানুষ আক্রান্ত বর্তমান প্রিভেলেন্স বা টুয়েলভ পার্সেন্ট প্রিভেলেন্স সেই অনুযায়ী আগামী দু হাজার তিরিশ সালের মধ্যে সেই সংখ্যাটা উনআশি কোটি চার লক্ষ একচল্লিশ হাজারে ঠিক পারে কল্পনা করতে পারছেন আমরা কোন জায়গায় বাস করছি মানে প্রতি দুজন ভারতের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত মানে এটা মানে মানে কল্পনা করা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে এজ এ ডক্টর হিসেবে একজন সমাজ সেবা সংস্থার কর্মাদ হিসেবে আমার মনে হয়েছে যে এই ডায়াবেটিস সম্পর্কে আমি যতটা নলেজ সংগ্রহ করেছি সেটাকে সঠিকভাবে মানুষকে উপস্থাপন করা যাতে মানুষ সচেতন হয়ে সুগার নিয়ে মানে নিজেকে বাঁচিয়ে থাকতে পারে এবং একে প্রতিরোধ করতে পারে তো আজকে এই চোদ্দোই নভেম্বর উপলক্ষে বা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকের এই বক্তব্যটি তো ডায়াবেটিস কি দেহকে ব্রেনকে হার্টকে কিডনিকে লিভারকে প্রভৃতি সক সকল অঙ্গ ও সিস্টেমকে ফাংশনাল বা চালু রাখতে যে শক্তির যোগান দিতে হয় সেটা ব্লাডের গ্লুকোজ বা সুগার থেকে আসে ঠিক যেমন গাড়ি বা যন্ত্র চালু রাখতে তেল বা শক্তির প্রয়োজন গাড়ির সব কিছু ঠিকঠাক থাকলেও তেল না থাকলে যেমন গাড়ি চলতে পারে না তেমনি একটি দেহের সব কিছু ঠিকঠাক থাকলেও ব্লাডের গ্লুকোজ না থাকলেও বডি বা দেহ চলতে পারে না আমাদের দেহের চালিকা শক্তির উৎস এই ব্লাড সুগার বা গ্লুকোজ এই গ্লুকোজ আমাদের দেহের লিভারে সঞ্চিত থাকে রিজার্ভ হিসেবে থাকে প্রয়োজনে কাজে লাগানোর জন্য ব্লাডে থাকে দেহের সর্বত্র সর্বদা প্রতিটি অঙ্গের প্রতিটি কোষের সরবরাহ করার জন্য যাতে প্রতিটা কোষের কাজকর্ম ও শক্তির উৎস বজায় থাকে এক্ষণে ব্লাডের এই সুগারের মাত্রাটা গ্রহণের মান পরিমাণ তৎপরবর্তী সময়কাল অনুযায়ী পরিবর্তন হতে পারে তবে মোটামুটি খালি পেটে সত্তর থেকে একশো দশ মিলিগ্রাম বা ডেসিলিটার এবং ভরা পেটে একশো থেকে দুশো মিলিগ্রাম বা ডেসিলিটার থাকা বাঞ্ছনীয় এই রেঞ্জের মধ্যে ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েট বা পরিবর্তন হলে কোষীয় স্তরে সুগার সরবরাহ ঠিক থাকে এই যে ব্লাডের সুগারের ফ্ল্যাকচুয়েশান এটা নিয়ামক বা কন্ট্রোলার লিভার প্যাঙ্ক্রিয়াস ও অ্যাড গ্ল্যান্ড এই তিনটি গ্ল্যান্ড অঙ্গ অত্যন্ত সুনিপুণ পরিমিতভাবে ব্লাডের এই সুগার লেভেলকে সর্বদা সর্বক্ষণ নিয়ন্ত্রণ করে চলেছে যদি এই তিনটি নিয়ামকের পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ এই কন্ট্রোলিং সিস্টেমটা কোনোভাবে বিনষ্ট হয় বা দুর্বল হয়ে পড়ে তখন ব্লাড গ্লুকোজের এই সুষ্ঠু ব্যালেন্সটা বেনিয়ম অগোচল হয়ে পড়ে তখন ব্লাডের গ্লুকোজ অত্যাধিক কমে যায় অত্যাধিক কমে যায় হয়তো পঞ্চাশ মিলিগ্রা পার ডেসিলেটার যাকে হাইপোগ্লাইসিমা বলে ব্লাডের গ্লুকোজের মাত্রা অত্যাধিক বেড়ে যায় যেটাকে দুশো মিলিকগ্রাপ আর ডেসিলেটার যাকে হাইপার গ্লাইসিমিয়া বলে এই হাইপোগ্ এবং হাইপারগ্লাইসিমিয়া দুটোকেই ডায়াবেটিসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় একেই ব্লাড সুগার বলে ব্লাড সুগারের শুরুটা কোথায় আমরা অনেকে মনে করি ব্লাড সুগারের শুরুটা কোথায় ডায়াবেটিসের মূল কারণ হিসাবে আমরা ফ্যামিলির ফ্যাক্টর মানে অটোমিনিটি জেনেটিক ফ্যাক্টর বাবার অসুখ আছে মায়ের অসুগার হবে বা মায়ের আছে ছেলে হবে বা মেয়ের হবে এই যে ভাবনাটা এটা কিন্তু ভুল ফ্যামিলিয়াল বা ফ্যাক্টর বা জিনগত বা অটোমেন্ট থিওরি এটা কিন্তু যদিও দুটো তত্ত্ব ত্রুটিপূর্ণ ও মানে একদম সঠিক নয় এ ব্যাপারে আমার একটা আর একটা লিখনই আছে সেটা পড়তে অনুরোধ তৈরি আমাদের ওয়েবসাইটে তো ওবেসিটি বা মোটাপনকে আমরা যে মেডিকেল সিস্টেম আমরা বা মেডিকেল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ রিডিসপোজিং ফ্যাক্টর মনে করি লাইফস্টাইল স্ট্রেস হাই ফ্যাট ডায়েট প্রভৃতিকে সুগার ডেভেলপ হওয়ার ফ্যাক্টর মনে করি এগুলো একদম সঠিক কিন্তু এই ফ্যাক্টরগুলি কীভাবে ও কি কি ধাপে ব্লাড সুগার তৈরি করছে এই সম্পর্কে এখন পর্যন্ত সম্যক ধারণা ও ব্যাখ্যা আমাদের জানা নেয় আধুনিক মডার্ন মেডিসিনে ওবিসিটি মূলত লিভারজনিত সমস্যা ডায়াবেটিস প্রকৃতপক্ষে একটি লিভার প্রবলেম ডায়াবেটিস শুরুই হয় লিভার বা যকৃতের সমস্যা হিসেবে যখন লিভার প্রাথমিক স্টেজে স্লাগিস বা স্ট্যাগন্যান্ট অথবা প্রি ফ্যাটি কন্ডিশনে থাকে এই অবস্থা কোনো লিভার কোনো লিভার টেস্ট বা ইউএসজিতে ধরা পড়ে না ডায়াবেটিস প্রতিরোধ করার ক্ষেত্রে লিভারের গ্লুকোজ স্টোর হলো বিশাল গুরুত্বপূর্ণ আমাদের লিভার আমরা যে খাবার খাই সেখান থেকে গ্লুকোজ গ্রহণ করে এবং এর কিছু অংশ সঞ্চিত রাখে রেডিমেড খাবার হিসাবে যাতে তখন ব্লাড যখন ব্লাড গ্লুকোজ ড্রপ করে বা যখন ব্লাড গ্লুকোজ নেমে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে ব্লাডে সরবরাহ করতে পারে যাতে আমরা বেঁচে থাকতে পারে অতিরিক্ত গ্লুকোজকে ঘন ঘাঢ় ও পেস্টের মতো করে একদম সলিড ফর্মে গ্লাইকোজেন হিসাবে স্টোর করে রাখে বা সঞ্চিত করে রাখে লিভারের মধ্যে একে এই পদ্ধতিকে বলা হয় গ্লাইকোজেনোসিস এই গ্লাইকোজেন আবার গ্লুকোজে পরিবর্তিত হলে ব্লাডে চলে আসে যখন আমাদের ব্লাডে খাদ্য গ্রহণের মাধ্যমে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট আসবে না দীর্ঘ সময় ধরে অনেক ধরুন আপনি ফাস্টিং করেছেন বা রোজা করেছেন সেই সময় কীভাবে হবে ব্লাডের গ্লুকোজটা মেনটেন হবে লিভারে কনসেনট্রেটেড ওয়াটার মালিকুল ও এনজাইমের মাধ্যমে এই প্রক্রিয়া নিও গ্লুকোজেনেসিসের মাধ্যমে হয়ে থাকে দীর্ঘ অনাহার মানে বহুদিন বহুক্ষণ খাননি অনেকক্ষণ খাননি হয়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা খাননি এই ক্ষেত্রে কী হবে এই গ্লাইকোজেন আমাদের বাঁচিয়ে রাখে লিভার এই মহামূল্যবান গ্লুকোজ ও গ্লাইকোজেন সঞ্চিত থাকে যাতে আমরা ব্লাড সুগার ইমব্যালেন্স বা ডায়াবেটিসে আক্রান্ত না হয় তো সমস্যা হচ্ছে এই ব্লাডের সুগারটা শুধুই হচ্ছে লিভার থেকে ওই যে ব্লাডের সুগারের সুগারটা কোথায় শুধুই হচ্ছে লিভারের সমস্যা থেকে অতএব ডায়াবেটিস হচ্ছে অ্যাকচুয়ালি লিভারের সমস্যা তো ডায়াবেটিস কেন হয় লিভারের সমস্যার জন্য এবার লিভার কীভাবে সমস্যায় আক্রান্ত হচ্ছে সেটা পরবর্তী পর্বে বলব আমরা এই মুহূর্তে কত পর্বে শুনলাম ডায়াবেটিস কী এবং কেন এবং কোভা থেকে হয় আমরা পরবর্তী পর্যায়ে আবার আসছি আপনারা দেখতে থাকুন